প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সর্বস্তরের বিজেপি নেতারা এবার পশ্চিমবঙ্গের ভোটের প্রচারে সোনার বাংলার স্বপ্ন ফেরি করছেন। তারা বলছেন ভোটে জিতলে তারা সোনার বাংলা গড়ে দেবেন। কিন্তু কেন্দ্র সরকারের বাস্তব কাজকর্মের দিকে যদি আমরা একটু ভালোভাবে তাকাই, তাহলে দেখতে পাব তাদের সেই কল্পনার সোনার বাংলায় বাংলার মানে বাংলা ভাষার স্থান হবে অত্যন্ত সীমিত এবং সেখানে জায়গা পাবে প্রধানত হিন্দি। কেন এ কথা বলছি আমরা, তার কারণ হচ্ছে দেশের সব থেকে প্রাচীন মৌলিক বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স যাদবপুরে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে বড় রাস্তার উপর অবস্থিত, সেখানে গত 19 মার্চ একটি ফরমানই বলবো আমরা, একটি ফরমান বেরিয়েছে, একটি সার্কুলার বেরিয়েছে। এই প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা পরিচালিত, অর্থাৎ কেন্দ্রীয় সরকারই এর পুরোপুরি ফান্ডিং করে, সমস্ত টাকা পয়সা দেয়। সেই সার্কুলারে কি বলা হয়েছে তা একটু বিস্তারিত বলা প্রয়োজন। সার্কুলারে বলা হয়েছে যে এই প্রতিষ্ঠানের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্সের সমস্ত কমিউনিকেশনের 55% হিন্দিতে হতে হবে। হিন্দিতে চিঠি লেখা হলে তার উত্তর অবশ্যই হিন্দিতে দিতে হবে। সমস্ত ফাইলে নোট 33% হিন্দিতে হতে হবে। হিন্দিতে নাম সই করার কথা বলা হয়েছে, বলা হয়েছে সার্ভিস বুক যথাসম্ভব হিন্দিতে মেনটেন করতে হবে। এবং এই ফরমান কতদূর কার্যকর করা হলো সেই বিষয়ে নিয়মিত প্রতি মাসে রিপোর্ট পাঠাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এখন আইএসসিএস কী ধরনের কাজ করে, এটা একটা মৌলিক গবেষণা প্রতিষ্ঠান যেখানে একমাত্র উচ্চতর গবেষণা হয়, এখানে কিন্তু বিএমএ পড়ানো হয় না, বিএসসি এমএসসি পড়ানো হয় না। এদের যে কমিউনিকেশন যোগাযোগ তা দেশের এবং সারা পৃথিবীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে, আমেরিকার, ইউরোপের কোনো বিশ্ববিদ্যালয়, মাদ্রাসের আইআইটি, তাদের সঙ্গে আইএসসিএস হিন্দিতে যোগাযোগ করবে, হিন্দিতে তার সঙ্গে কমিউনিকেশন হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা বলছেন সেরকমই চাইছে। বিজ্ঞান গবেষণার জন্য কি হিন্দি জানাটা বাধ্যতামূলক হয়ে যাবে আমাদের দেশে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আইএসএস এর প্রতিষ্ঠানটি কি, এর অতীত ইতিহাস কি? এটি কিন্তু কোনো বিদেশিদের বদান্যতায় স্থাপিত নয়, মহেন্দ্রলাল সরকারের স্থাপনা করেছিলেন। 1907 থেকে 1933 পর্যন্ত দীর্ঘদিন 26 বছর এখানে গবেষণা করেছিলেন সিভি রামন, একমাত্র ভারতীয় বিজ্ঞানী যিনি বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার যে রামন এফেক্ট, যার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, তার আবিষ্কৃত রামন এফেক্ট, সেই কাজটা তার এখানে বসেই করা। আইএসসিএস এই প্রতিষ্ঠান থেকে ভারতের যেটা সর্বোচ্চ বিজ্ঞান গবেষণার জন্য যে সর্বোচ্চ পুরস্কার অল্প বয়সী বিজ্ঞানীদের দেওয়া হয়, 40-এর নিচে বিজ্ঞানীদের দেওয়া হয়, 13 জন সেই ভাটনগর পুরস্কার এখান থেকে পেয়েছেন। এই প্রতিষ্ঠানের যে গৌরবময় অতীত এবং বর্তমানে যে সাফল্য, সেটা কিন্তু হিন্দি ভাষার কারণে নয়, সেটা বিজ্ঞান চর্চায়, মৌলিক বিজ্ঞান চর্চায় এর অবদানের জন্য। মৌলিক বিজ্ঞানের উপর যদি জোর করে হিন্দিকে চাপিয়ে দেওয়া হয়, সারা দেশের সমস্ত জায়গা থেকে আসা বিজ্ঞানীদের যদি হিন্দিতে সই করতে বাধ্য করা হয়, তাহলে কি সেটা আমাদের দেশের যে বহুত্ববাদী চরিত্র, আমাদের দেশের যে ইনক্লুসিভ চরিত্র, সকলকে নিয়ে চলার যে চরিত্র, তার সঙ্গে মানানসই হয়? কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনো ভাবনা আছে বলে মনে হয় না। হিন্দি ভাষার যে আধিপত্য, তার সঙ্গে কিন্তু বিশেষ একটি রাজনৈতিক দল, কেন্দ্রের শাসক দলের আধিপত্যের প্রশ্ন জড়িত। আমরা যেটা লক্ষ্য করছি, এই দিকে আমাদের দেশকে ক্রমশ ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটাই দল, বিরোধী মুক্ত ভারতের কথা বলা হচ্ছে, একটাই দল, একটাই ধর্ম, একটাই ভাষা। এখন আমরা দেখছি একটা দলের একজনই নেতা, তারই মুখ আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনও, যদিও তিনি দেশের প্রধানমন্ত্রী। এই আধিপত্যের বিরুদ্ধে, এই ভাষার আধিপত্যের বিরুদ্ধে কিন্তু বাঙালির রুখে দাঁড়ানোর, উঠে দাঁড়ানোর সময় এসে গেছে।